একটু বাইরের কাউকে দেখলেই সামনে এসে ওরা মনের কথাগুলো বলতে চায় বিকশিত করতে চায় লুকিয়ে থাকা নানা প্রতিভাও এসব দেখলে দূর থেকে মনে হতে পারে হয়তো ওরা এখানে খেয়ে পড়ে বেশ আছে তবে পাবনা মানসিক হাসপাতালের ভিতরের চিত্রটা পুরোপুরি আলাদা রোগীদের অভিযোগ খাবার অত্যন্ত নিম্নমানের তার উপরে বাইরের খাবার খাওয়ার নিয়ম না থাকায় কখনোই ক্ষুধা মেটে না প্রতিদিন এই পাবনা মানসিক হাসপাতালের রোগীদের মোট চারবার খাবার দেওয়া হয় সকালবেলায় একটি করে পাউরুটি একটি ডিম ও নামমাত্র কিছু সুজি দেওয়া হয় দুপুরে ও সন্ধ্যায় দেওয়া হয় ভাত পাঙ্গাস মাছ ও ডাল এবং রাতে দেওয়া হয় মাত্র দুই পিস ও একটি করে কলা তবে বিশেষজ্ঞরা বলছেন এই মানসিক রোগীরা প্রতিদিন যে পরিমাণ ঔষধ খেয়ে থাকেন তার তুলনায় এই খাবার

পরান খাইছি না রাগ করে পানি খাই দশ গেলের বিশ গেলের ভোগান্তি এখানেই শেষ নয় থাকার ঘরগুলোর মান আছে বিস্তর অভিযোগ বৃষ্টি হলেই প্রতিটি কক্ষের ছাদ থেকে পানি পরে অনবরত স্যাঁতসেতে মেঝেতে পা পিছলে প্রায় ঘটছে দুর্ঘটনা এছাড়া প্রতি মুহূর্তেই ছাদের পলেস্তরা খসে পড়ার আতঙ্কে থাকতে হয় অবুঝ রোগীদের ওই দিনে পা পিছলে পড়ে হাত তো ভেঙে গেছে প্যারালাইসিস রুগিয়েছে আছে একজন উনি এরকম পানির মধ্যে হাঁটতে পারে না সকালবেলা আসর খাওয়া পড়ে গেছে পানি চোয়া চোয়া পড়তেছে সারা ওয়ার্ড পানিতে পরিপূর্ণ ধপাস ধপাস করে ছাদের যে চলটাগুলো পড়ে যাচ্ছে এগুলো তো রিক্স একদম ভবন রক্ষণাবেক্ষণের দায়িত্ব তাদের নয় দাবি করে হাসপাতাল কর্তৃপক্ষ বলছেন এখানকার খাবারের মান ও বৈচিত্র্য সর্বোৎকৃষ্ট বাজার দর বাড়ার সাথে সাথে খাবারের বাজেটটা বাড়া দরকার সেটা বাড়েনি এবং আমি আপনাকে অ্যাসিউর করতে পারি এই কোয়ালিটির বেস্ট কোয়ালিটি বাংলাদেশ এনি এনি হসপিটাল টাইম তো মূলত করে আমরা কিছুই এই বিল্ডিং কিছু হাত দিতে পারি না তবে স্বাস্থ্যমন্ত্রী বলছেন খাবার সরবরাহকারের এই দুর্নীতিগ্রস্ত এই অর্থে দিয়ে ভালো খাবার দেওয়া সম্ভব নিশ্চয়ই অনিয়ম দুর্নীতি আছে এখন জায়গা যেহেতু আছে নতুন একটা বিল্ডিং করা যায় এখানে চিন্তা করছি আমরা এবং ওই ব্যবস্থা নেওয়া হচ্ছে এছাড়া স্বাস্থ্য খাতে তুলনামূলক কম বাজেট থাকায় হাসপাতালের অবকাঠামোগত উন্নয়ন বাধাগ্রস্ত হচ্ছে বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী মাহমুদ রাকিব সময় সংবাদ পাবনা